পিটার হাস্কার প্রকাশ্যে হত্যার হুমকি আওয়ামী লীগ নেতার। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস্কে এবার হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য দিয়েছেন কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম। গতকাল বুধবার তার ওই বক্তব্যের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ নেতার এমন বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। মহেশখালীর কালারমার্সারি ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে 6 নভেম্বর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদুল আলম। সেই বক্তব্যের 28 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ফরিদুল আলমকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, বাংলাদেশের ষড়যন্ত্র শুরু হয়েছে, কি একটা পাতিহাস আসছে, পিটার ডি হাস সে বিএনপির হয়ে যে অসভ্য কাজ কারবারগুলো বাংলাদেশে করছে তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াতেন। এ সময় পিটার হাসকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। গত 6 নভেম্বর সন্ধ্যায় কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, সাধারণ সম্পাদক তারেক বিন ওসমান শরীফ প্রমুখ। এদিকে মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন আইবেলি বুধবার গণমাধ্যমকে জানান, রাষ্ট্রদূত পিটার হাসের উদ্দেশ্যে হুমকিমূলক বক্তব্যের বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে তারা বারবার উদ্বেগ প্রকাশ করেছে। তিনি আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের আওতায় মার্কিন কূটনৈতিক মিশন ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের বাধ্যবাধকতা রয়েছে। এর আগে গত 6 নভেম্বর চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন। গত 8 নভেম্বর তা গণমাধ্যমে আসে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলা চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়ে বলেন, পিটার হাস বলেছেন এখানে সুষ্ঠু নির্বাচন হবে। এই পিটার হাস খান পিটার, আরও তারা খান 5 আঙুলের ভাত। পিটার হাস হলেন বিএনপির ভগবান, তাকে পিটুনি দেওয়া হবে। বাঙালি কি ফাজিল তা তাকে জানিয়ে দেওয়া হবে। তারা বিএনপি জামাতের ভগবান হতে পারে কিন্তু আওয়ামী লীগের কিছুই করতে পারবে না। তিনি বলেন, বিএনপির একজন ভাইস চেয়ারম্যান বললেন পিটার হাস তাদের জন্য ভগবান হয়ে এসেছেন, কিন্তু তারা পিটার হাসকে ভগবান মানেন না, তারা সৃষ্টিকর্তাকে ভগবান মানে। বিএনপির সঙ্গে এখন আবার যুক্ত হয়েছেন আরো একজন, তার নাম সুদী ইউনুস, তাকে তারা ডাক্তার ইউনুস বলে। এর আগে তিনি বলেন, ইভিএম এ না হলে তিনি কাউকে খুঁজতেন না, ভোট তিনিই মেরে দিতেন। গত বছরের মে মাসে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে প্রকাশ্যে এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিলেন মুজিবুল হক চৌধুরী।